আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনাদের আমি ভালো আছি। দেখতে পারা খুব বড় একটা পৌলে কত তো নিয়ে হারভেস্ট করছি আবারও। তো আজকে প্ল্যান হইল কত এক বুঝে তো আর দেখছো ইন দুনিয়া হারভেস্ট খেলা করছি, আর চাটনির লগে তুরা তুলছিলাম, আর আজকে ফাইনালি সব তুলে দিছি। এদিকে মাশাল্লাহ 1 কেজি হইব, 1 কেজির উপরে। তো মাশাল্লাহ, এখন আমি আজকের যে ভিডিও করলাম আশা করি ভালো লাগবো। আজকে আমি কিছু রেডিশ হারভেস্ট করবো আউকে আমার লোকে। তো ভিউয়ার্স, ও দেখতে পারা রেডিশের গাছ, আর কিছু রেডিশ আমি দেখি ও দেখতে পারেন বড় বড় দেখি হারভেস্ট করি দিব। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখতে পারা তো এটা রেডিশের পাতা দি শাকও খাওয়া যায়। দেখতে পারো ওরা কিছু বড় বড় দেখছি আর বেশ করে ঘুমাই দেখতে পারো না বানছে মোল্লা। দেখতে পারো কি বড় কতটা মিলে একটা এইটা বানছে গিতা হয়তো ডঙ্গলান লাগে। তো এইভাবে হারভেস্ট করবো আর কি, দেখি দেখি তো সকলটিও ফারার বয়স হয়ে গেছে লাগে। এই দেখুক সকলটিও ফারার বয়স হয়ে গেছে, সবটি ফারা লাগবো। ও একটা বানছে না, ওকে বানছে না, যখন বান দিলিছে এখন তুলে দিলাম। এখন আর ফারে ফরে চাইলে আপনারা খান্দা খান্দা আবার সিটি আর উইতে পারবা আর কি। দেখতে পারলা এখন বানছে না, এই দেখুক এখন বানছে না, এখন রাখি দিবা, যখন বান দিলিছে এখন তুলে দিবা। তো ও দেখতে পারলা রেডি হারভেস্ট করা যায় না। আর ধনিয়া ওই দোকানও আসিল অন্তরে সব তুলে দিছি বিকালে টাইমে। এই দেখো একটা মাশাল্লাহ বাম্পার আছে, এই দেখো রেডিশ। তার রেডিশ কিন্তু সুটকি দিয়ে ছোটো মাছ দি ওদের একটা কি তার সুটকি হই আমরা খাইতে খুব মজা লাগে। যে কোনো যত সুটকি দিয়ে খাইতে পারবা, ছোটো মাছের সুটকি, বড় মাছের সুটকি। দেখতে পারবি রেডিশটা, এই দেখো এই যে রেডিশ হারভেস্ট করলাম। থার্ড উইক অফ জুন, এন্ড অফ জুন, আই ওর এন্ড অফ জুন শুরু ওই যার বেশি বাকি নাই। এই দেখো একটা বড় হয়েছে, দেখতে পারো ওগো খুব সুন্দর হয়েছে, ওগো খুব লম্বা এবং বড় হয়েছে দেখতে পারো। আর এই যে রেডিশটা একটা হইলো উইলকিন উইলকসনের বিসির রেডিশ, উইলকিনসন তো আর নাই এখন, দেখতে পারো ওগো ছোটো রয়েছে আরও বাদে হারভেস্ট করতে পারবা। ওই দোকান এই দেখো এগুলো ছোটো রয়েছে গুন্তরি নাই, দেখ মাশাল্লাহ বাক্কা হারভেস্ট করা যার। এখন বানছে না, এখন ডাকি দিবা পরে করতে পারবা। আর সাইডে দিয়ে আপনারা যেন তোর তুলি তুলটা বিসিগুলা দেখো কিতা বুলা অন দেখি দেখি আপনারা চাইলে আবার বিসিরে আঙ্গুল দোর সাইড যে কুন্নি দিয়ে কুড়িয়া আবার বিসির ইলতে পারবা চিন্ন। ওই দেখা কিছু বানছে না মুলা, কিছু আদে আদে গাছ উঠটা বইতে আসে, তাহলে দেখি দেখি তুলে নিবা। ওই দেখো ভিউয়ার্স, আসলে এইবার কোনো জাতর ফুকে মাখরে বেশি দরছে না, দেখতে পারে না আপনার ফাতালতা বেশি ফুকেও দরছে না আর কি। তো আমি যা বুধ ভাইরাম আমার যে হলদি পাউডার আর বেকিং পাউডার দিয়া যেন মাটির লগে ট্রিটমেন্ট করছি ওটার কারণে একটা বেনিফিট পাইছি আমার লাগে। আপনারা যে চাইন হলদি অ্যান্ড বেকিং পাউডার বা জাস্ট হলদি ইউজ করলে উইব সমস্যা নাই, মোটামুটি বেনিফিট পাইলে হয়েছে। ফুক যেন একবারে সারিয়া যাইব গিলা কোনো গ্যারান্টি নাই ভিউয়ার্স, ফুক থাকবো যেন থাকবো, ফুক সারা জীবন থাকবো, খালি ফুকরে আর কি একটু ঘোরা নিয়ে রাখা আর কি ওখানে হইল দরকার। এই দেখ পাক্কা মূলা হারভেস্ট করার। তো আজকে জাস্ট মূলার হারভেস্ট দেখাইলাম, আর ধনিয়া তুলার দেখাইছি না, অলরেডি একটা দেখছো তুলছি কিলা, এই দেখতে পারলা। তো মানে কত হইল এই যে জুন মাসও এত প্রচুর ঠান্ডা আসলে আমার এখানেও রাতকু আপনার
7 দোকে তা 4 4 ও লামছে অনেকবার আর 4 তো লামছে তো লামছে 5 6 7 8 9 ওলা চলছে ভিউয়ার্স তিলার অবস্থার মধ্যে কিলা আপনারা আমার কাটানো শাকসবজি বড় হইতো আর ফসল হইতো আর ফলন আপনারা তুলতা সম্ভব না ভিউয়ার্স তো এখন হইছে গেইলা ঠান্ডা মাঝে সবচেয়ে বেস্ট হইল ও ফাতালতা যেগুলো আছে ওগুলা বেশি বেশি রোপণ করা রোপণ করা আর জ করা হারভেস্ট করা এছাড়া আর কোনো ফত নাই ভিউয়ার্স তো দেখতে পারলাম মূলা যেন অনেক প্রচুর মূলা হারভেস্ট করলাম দেখা যায় মাশাল্লাহ এমনি লাগছে অনেকটা বেশি হইতো না ওই দেখুক দেখতে পারলেন আপনারা প্রচুর মূলা আলহামদুলিল্লাহ তো ওলা দেখে দেখে আপনারা তুলি লাইন যদি আর দেখানো গ্যাপ আছে গ্যাপ বেশি দিলেই বা বড়ি দিব দেখতে পারলাম মাশাল্লাহ লাগে সকলটিও তুলবার বয়স হয়ে যায় কারণ এক দুইটা বাদে ইনতে একটাও নাই ইনও দেখতে পারে তুললে ইনও নাই ইনও নাই ও একটা গীতা এই ধুক একটু গেল তো এই দুকাইটা তুলি লাই তো বুল হয়ে যাব একটু যত সকাল সকাল তুলবা তো বালা আর বেশি সময় যে তাকি যায় মাটির মাঝে না নিতে শক্ত হয়ে যায় আবার ওটা খেয়াল রাখবা বিবাস দেখো আমার দুই তিন দিন রাখা যাইব আর আজকাল আমার মূলা হারভেস্ট কিলা লাগলো আপনার কাছে জানাইবা আশা করি বালা লাগবো দেখতে পারলাম প্রচুর মূলা তুলছি ভিউয়ার্স আপনারা দাদা আমার চ্যানেল একদম নতুন ফ্যাশনের কারণে আর ইউকের লগে দাঁড়া একদম নতুন দাঁড়া প্লিজ লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করি ফাঁসে থাকবা নোটিফিকেশন বিল বাজাই তো মূলা তো প্রায় উঠি যার লাগে দেখতে পারলাম অনেক মূলা ওই দেখ আর একটা রয়েছে মাশাআল্লাহ দেখ দেখতে পারলাম ভিউয়ার্স তো তো না দেখলাম ওই তো দু তিন দিন বাদে তুললাম এখন ওই একটু যে সাইন একবার তোলার পরে ফেলাই তাও ফারবার যে সাইন ও যে গ্যাপ পইছে গেপে গেপে আপনার মাটি সিড মালা আঙ্গুল কুন্নে দিয়ে কুড়িয়ে আর গেপে গেপে কটা করে ফেলাই দিলে আবার গুন তুল তুলতে গুন উঠে যাব গাছ তো ওলা আপনারা একবারে তোলাচ্ছে ফারবা চাইলে ওটা খাম করতা তো আরও কুইকলি ফার্স্ট ট্রাক হইব আর কি তো ওই দেখতে পারলাম আমার যে আজকের মূলা হারভেস্টটা অনেক প্রচুর মূলা হয়ে দেখ প্রচুর মূলা হারভেস্ট করছে দেখতে পারলাম আর সবচেয়ে সুন্দর সাইজের অনেক একটা আছে খুব সুন্দর ওলা যে ওই তো সকলটি ভালো হইল না দেখতে পারা প্রচুর মূলা ভিউয়ার্স দেখতে পারলা তো আজকের মূলার বেশ কিলা লাগলো আপনারা লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা পাশা তখন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা আর কথাবার্তা যে কোনো বল ত্রুটি তাকে কমা সুন্দর দিচ্ছে দেখবাই দেখুক তো যাই হোক আজকের হারভেস্ট দেখাইলাম মূলা হারভেস্ট রেডিশ হারভেস্টিং করা আমার বাগানর আজকে থার্ড উইক অফ জুন হারভেস্ট করছি ইনশাল্লাহ আরও এখানেও ফালানি হইব সব তোলার পরে ফালানি হইব আর মানে দেখে দেখে গেপে গেপে আমি রইলিমো একটু আর দেখাইতাম আপনারা কইলাম আর কি তো আইজ এই পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু